জবিল্লাহিহিমানির রজিম জসমিল্লাহ রহমানি রহিম সৃজনশীল সমস্যার সমাধান অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় আজকে তৃতীয় পর্ব দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি কোন শহরের বর্তমান জনসংখ্যা সত্তর লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে বিশ জন এটি এই সমস্যাটির উদ্দীপক এই উদ্দীপকের আলোকে যে সমস্যাগুলি সমাধান করতে হবে নম্বর সমস্যাটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি শতকরা কত নম্বর সমস্যাটি তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এবং নম্বর সমস্যাটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির হার অপরিবর্তিত রেখে আরও তিন বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে তো এই সমস্যাটি সমাধানে চলে যাব এখন আমি প্রথমেই নম্বর সমস্যার সমাধানে যাচ্ছি তো লিখে নিচ্ছি সমাধান ক নম্বর সমস্যার সমাধানের জন্য আমাদেরকে নিতে হবে এখানে বলছে যে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে বিশ জন তো এখানে হাজারে বিশ জন আমাদেরকে ক নম্বর সমস্যার সমাধান ঠিক করতে হবে জনসংখ্যা বৃদ্ধির শতকরা করা কত তাহলে আমরা লিখব যে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার আমরা এটিকে আর দিয়ে প্রকাশ করি আর এখানে বলছে হাজারে বিশ জন অর্থাৎ এক হাজার জনের মধ্যে বিশ জন তাহলে এক হাজার ভাগে বিশ যেহেতু আমাকে শতকরা বলছে তাহলে আমি এখান থেকে যদি একটি শূন্য কেটে দিই উপরের একটি শূন্য কেটে দিই তাহলে একশো জনের মধ্যে দুজন তো একশো জনের দুজন একশো জনের মধ্যে দুজনই হচ্ছে শতকরা হার তাহলে আমরা এটিকে টু পারসেন্ট লিখতে পারি তো সুতরাং আমরা লিখতে পারি আমাদের অ্যান্সার হয়ে গেছে সুতরাং নির্ণয় জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির হার দুই পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে দুইজন আমরা কনম্বার সমস্যাটি সমাধান করে ফেললাম এবার আমরা খনাম্বার সমস্যায় যাব খ সমস্যা আমাদের সামনে আছে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে আমরা ক্ষণ বা সমস্যার সমাধানে চলে যাই এখানে যে কথাটি বলছে যে জনসংখ্যা কত হবে তার তার মানে সর্বমোট জনসংখ্যা আমাদেরকে বের করতে হবে দেওয়া আছে যেটি এটি আমরা লিখে দেওয়া আছে শহরের জনসংখ্যা শহরের জনসংখ্যা মোট জনসংখ্যাকে মূলধন ধরা হবে এই জন্য বলছে তাহলে এটিকে আমরা সংখ্যায় সত্তর লক্ষ লিখিনি তো সত্তর লক্ষ হয়ে গেছে সত্তর লক্ষ জন তারপরে আমাদের দেওয়া আছে সময় সময়ের কথা বলছে যে তিন বছর পর তাহলে অ্যান ইকুয়াল তিন বছর এবং আমরা ক হতে পাচ্ছি যেটি জনসংখ্যা বৃদ্ধির হার এটিকে আমরা বৃদ্ধির হার লিখে ক হতে প্রাপ্ত লিখি যেহেতু এটি ক থেকে নিচ্ছি ক হতে পাই বৃদ্ধির হার এটিকে আর দিয়ে প্রকাশ করা হয় এটি টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে একশো ভাগের দুই দুইকে যদি একশো দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে শূন্য দশমিক শূন্য একশো দিয়ে বাঘ দিলে শূন্য দশমিক শূন্য দুই হয় আমাদের একটি জিনিস জানা থাকতে হবে এটি হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি ব্যবহার হবে তাহলে আমরা এটি লিখে নেব জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রযোজ্য চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রযোজ্য তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি ব্যবহার করব সতরাং জনসংখ্যা হবে সতরাং জনসংখ্যা হবে এটাকে আমরা সি লিখতে পারি সি ইকাল পি ইন্টু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার এন তো এখন আমরা মানগুলি বসিয়ে দিব সমান সমান দিয়ে মান আমাদের এখানে সত্তর লক্ষ তাহলে সত্তর লক্ষ লিখে নিলাম ওয়ান এখানে যেহেতু এটি পাটি গণিত এক হয়ে যাবে আর আর হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই এন এখানে তিন বসিয়ে দিলাম সত্তর লক্ষ ঠিক থাকবে আর একের সাথে যদি শূন্য দশমিক শূন্য দুই যোগ হয় তাহলে যেটি হবে এক শূন্য সাথে যোগ হয়ে এক হবে আর শূন্য দশমিক শূন্য দুই এটি দশমিক শূন্য দুই এটি থেকে যাবে এটির উপরে পাওয়ার তিন এখন পাওয়ার তিন মানে হচ্ছে এক দশমিক শূন্য দুই এটি তিনবার গুণ হবে তাহলে এটিকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিচ্ছি এক দশমিক শূন্য দুই এটির উপরে পাওয়ার হবে তিন আর পাওয়ার তিন হলে যেটি হয় এটি হচ্ছে আমাদের ক্যালকুলেটরে যেটি আসছে এক দশমিক শূন্য ছয় এক দুই শূন্য আট তো এটি আমরা লিখে নিই সত্তর লক্ষ এটির সাথে গুণ হবে এ মানটি এ মানটি হচ্ছে এক দশমিক শূন্য ছয় এক দুই শূন্য আট এখন এই মানটির সাথে সত্তর লক্ষ গুণ করতে হবে তাহলে আমরা গুণ করে দিচ্ছি সত্তর লক্ষ আর সত্তর লক্ষ গুণ করলে আমাদের মান যেটি আসতেছে এটি চুয়াত্তর লক্ষ আঠাশ হাজার চারশো তাহলে সমান সমান দিয়ে আমরা লিখবো চুয়াত্তর লক্ষ আঠাশ হাজার জন তো সুতরাং দিয়ে আমরা লিখবো যে ওই শহরের জনসংখ্যা তিন বছর পরে হবে এটি সুতরাং নির্ণয় জনসংখ্যা হবে নিয়ে জনসংখ্যা হবে চুয়াত্তর লক্ষ আঠাশ হাজার চারশো ছাপ্পান্ন জন তাহলে আমাদের খ নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা গনাম্বার সমস্যাটি নেব আমাদের গনাম্বার সমস্যাটিতে আছে যে জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত রেখে আরও তিন বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে এটি দুভাবে করা যেতে পারে এক হচ্ছে যেহেতু আমাদের তিন বছরের বের হয়ে গেছে সেজন্য এটিকে মূল ধরে আরও তিন বছর বের বের করা যেতে পারে অথবা আমাদের সত্তর লক্ষ যেটি এটিকে রেখে যেহেতু তিন বছর আগের পরের তিন বছর ছয় বছরকে সময় ধরে আমরা করতে পারি তাই আমরা সত্তর লক্ষকে মূল ধরে ছয় বছর হিসেব করব আমরা চলে যাচ্ছি গ সমস্যার সমাধানে গনাম্বা সমস্যার সমাধান আমরা চলে যাচ্ছি সমস্যার সমাধানটি হচ্ছে মোট জনসংখ্যা মোট জনসংখ্যা পি ইকুয়াল সত্তর লক্ষ জন তারপর আমরা সময় লিখব সময় সমান যেহেতু আমি মূল জনসংখ্যা সত্তর লক্ষ প্রথমের জনসংখ্যাটা ধরছি তাহলে আমাদের অ্যান ইকুয়াল হবে তিন যোগ তিন বছর অর্থাৎ ছয় বছর আর আমি যদি মূল মোট জনসংখ্যা চুয়াত্তর লক্ষ আঠাশ হাজার চারশো ছাপ্পান্ন জন নিতাম তাহলে আমাদের আমার বয়স সময় হতো শুধু তিন বছর তো আমি সত্তর লক্ষ জনসংখ্যা নেওয়ার কারণে আমার এখন সময়টা ছয় বছর হবে তারপরে বৃদ্ধির হার বৃদ্ধির হার আর ইকুয়াল এটা আমরা খ নাম্বারে বের করেছি শূন্য দশমিক শূন্য দুই তো সুতরাং এখন আমরা যে জনসংখ্যাটা হবে সেটা বের করব সুতরাং জনসংখ্যা হবে এটা সি ধরে যেহেতু সি এর সূত্রটি প্রযোজ্য পি ইনটু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার অ্যান এখানে পি সত্তর লক্ষ ওয়ানটা যেহেতু পাটিগণিত এক হয়ে যাবে এবং আটটা শূন্য দশমিক শূন্য দুই আরের মান এবং অ্যান এখানে ছয় সত্তর লক্ষ ঠিক থাকবে আর একের সাথে শূন্য দশমিক শূন্য দুই যোগ হলে এক দশমিক শূন্য দুই হয়ে যায় আর এটার ওপরে পাওয়ার হচ্ছে ছয় তার মানে এক দশমিক শূন্য দুই ছয়বার গুণ করতে হবে সত্তর লক্ষ ঠিক রেখে আমরা গুণ করব এখন ছয় বার অর্থাৎ পাওয়ার ছয় দেব আমরা ক্যালকুলেটরে কি দ্বারা আমরা দেখি তাহলে এখানে এক দশমিক শূন্য দুই এটার উপরে পাওয়ার দিব আমি ছয় যেহেতু ছয় বার তো পাওয়ার ছয় বার দিলে আসতেছে অনেক বড় এক কামান এক দশমিক এক দুই ছয় এক ছয় দুই চার এক নয় তিন আমি পুরোটাই লিখব এক দশমিক এক দুই ছয় এক ছয় দুই চার এক নয় তিন এখন এটির সাথে আমার গুণ করতে হবে সত্তর লক্ষ যেহেতু আমার সত্তর লক্ষর সাথে গুণ এটা তো এটি গুণ করলে আমার যেটি হচ্ছে এটি হচ্ছে আঠাত্তর লক্ষ আঠাত্তর লক্ষ তিরাশি হাজার আটাত্তর লক্ষ তিরাশি হাজার একশো ছত্রিশ দশমিকের পরে নয় আছে দশমিকের পরে নয় তিন পাঁচ এক যেহেতু দশমিকের পরে নয় আছে তাহলে আমরা এটিকে একটি পরিপূর্ণ সংখ্যা ধরে নিতে পারি কারণ নয় হচ্ছে একটি পূর্ণ সংখ্যার কাছাকাছি আর এমনিতেও দশমিকের পরে যদি আমি যে সংখ্যাটা নিব এই সংখ্যাটার পরবর্তী সংখ্যাটা যদি পাঁচ অথবা পাঁচ থেকে বেশি হয় এক যোগ হয়ে যায় সে সূত্র ধরেও আমরা এক বাড়াতে পারি অথবা যেহেতু নয় এটি একবারে পরিপূর্ণ সংখ্যার কাছে তাও এক বাড়াতে পারি তাহলে আটাত্তর হাজার সরি আটাত্তর লক্ষ তিরাশি হাজার একশো সাতাশি প্রায় দিয়ে দিব আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ছয় বছরের মোট জনসংখ্যা আটাত্তর লক্ষ তিরাশি তিরাশি হাজার একশো সাতাশি বের হয়েছে কিন্তু আমরা প্রশ্নটাতে একটু উত্তর দেখে নিই যে আমাদের প্রশ্নের মধ্যে কি চেয়েছে প্রশ্নতে বলেছিল যে জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত রেখে আরও তিন বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে আরও তিন বছর পর বলতে মোট আগে তিন বছর ছিল এবং এখন তিন বছর মোট ছয় বছর অর্থাৎ আগে যে সত্তর লক্ষ ছিল এই সত্তর লক্ষর পরে মোট ছয় বছর পরে আমাদের জনসংখ্যা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে সত্তর লক্ষ আমাদের যদি বিয়োগ করে দেই এই আঠাত্তর লক্ষ তিরাশি হাজার একশো সাতাশি থেকে তাহলে আমাদের উত্তরটা বেড়ে যাবে তাহলে আমরা লিখবো সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সমান বর্তমানে জনসংখ্যা হচ্ছে অর্থাৎ ছয় বছর পরে যে জনসংখ্যা হয়েছে আটাত্তর লক্ষ তিরাশি হাজার এটা থেকে বিয়োগ যাবে পূর্বের জনসংখ্যা অর্থাৎ মূল জনসংখ্যা সত্তর লক্ষ এখন আমাদের সমান সম্বন্ধে আমরা যেটা লিখবো সমান সমানের পরে আমাদের হচ্ছে আটাত্তর লক্ষ থেকে সত্তর লক্ষ যদি বিয়োগ যায় তাহলে আট লক্ষ সাম যেটা আছে সেটাই বসাই দিলে আমাদের হয়ে যাবে তার মধ্যে মনে হচ্ছে আট লক্ষ তিরাশি হাজার একশো সাতাশি জন আমি এখানেও জন লিখে নিব ব্রাকেট দিয়ে তাহলে আমাদের উত্তর এবার হয়ে গেছে সুতরাং নির্ণয় জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধি আট লক্ষ তিরাশি হাজার একশো সাতাশি জন তাহলে আমরা উত্তর শেষ করে ফেললাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে আর আমার চ্যানেলটি তুমি তো সাবস্ক্রাইব করবেই আমার নতুন নতুন ভিডিওগুলি সাথে সাথে পাওয়ার জন্য কনে ক্লিক করবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি